কথোপকথন কিছু না, ব্যাপারটা হলো প্রবীর পাল, জগন্নাথ বিশ্বাস, কামাখ্যাদা এদের সঙ্গে আমার পুরনো সম্পর্ক দীর্ঘদিন। আমি যখন প্রথম ইস্ট বেলগাছিয়া লড়ি তখন থেকে ওরা আমার সাথে আছে, আর আমিও 99 থেকে পার্টি করছি, এরাও 2000, কেউ আবার আমার আগে থেকে, মানে তারা 98 থেকে কেউ আমাদের সাথে আছে। তা আমি দীর্ঘদিন দমদমের রাজনীতিতে আমি অনেক, আর যখন শুনেছিলাম একটু ওদের ক্ষোভ বিক্ষোভ আছে, তা আমি এসেছিলাম, ওরা আমি এই এখানে কাজে যাচ্ছিলাম, আমি বললাম যাই ওদের সঙ্গে একটু কথা বলি। তো ওরা ঠিক আছে, ওদের কিছু সমস্যা ছিল আমি শুনেছি, তা আমি বলেছি ওরা আমাদের দলের কর্মী, আমাদের দলের, আমি মনে করি পার্টির সঙ্গে দীর্ঘদিন, মমতাদির সঙ্গে ওরা দীর্ঘদিন দল করছে মমতাদিকে সামনে রেখে, আর আমি ওদের দীর্ঘদিন ধরে রাজনীতিকভাবে ওদের চিনি জানি, তাই বলেছি, ওরা নিজেরাও বলেছে দলে ওরা রয়েছে, ওরা দলে থাকবো, আর ওরা দলের, আমি মনে করি ওরা পুরনো দিনের, আর ওরা আমাদের তো ইলেকটেড ছিল, এখন ওরা কোঅর্ডিনেটর আছে, ওদের সঙ্গে কথা বলেছি এবং আলোচনা ভালোই হয়েছে, এবং ওরা যা ওদের কষ্ট তো থাকতেই পারে, একটা সংসারে অনেক সময় অনেক কিছুই অশান্তি হয়, কিন্তু আবার সেটা মিটেও যায়, আমার সঙ্গে আলোচনা হয়েছে, ওদের বলেছি ইলেকশনটা সবাই মিলে আমরা একসাথে সবাই মিলে করবো, ইলেকশনের পরে তোমাদের নিশ্চয়ই কোনো যদি বক্তব্য, এখন তো আর সময় নেই সব, ইলেকশনের পরে তোমাদের সঙ্গে আমরা বসবো, বসে কথা বলবো, দরকার হলে উচ্চতর নেতৃত্ব আমি জানাবো, এখন বলেছি সবাই মিলে একসাথে ইলেকশন করবো। আমি কারোর নামে বলতে চাইছি না, আমি বলতে চাইছি ওদের কিছু ক্ষোভ ছিল, আমরা বলি যে আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে সবাই মিলে দলটা করি, নেতৃত্ব আমাদের মমতা ব্যানার্জিকে দেখেই দল করি, ওরাও মমতা ব্যানার্জিকে নেতৃত্বই দল করে, তা আমি ওদের বলেছি একটা জিনিস, এখন সব কিছু ছেড়ে এখন নির্বাচনে আমরা সবাই মিলে একসাথে অংশগ্রহণ করব, আর মমতা ব্যানার্জিকে আগে আমাদের সবার আগে আমাদের সরকার প্রতিষ্ঠিত করতে হবে, আর দিদি এত পরিশ্রম করছে, আর দমদমে আমরা যখন, আমি তো দমদমের রাজনীতিতে দীর্ঘদিন ধরে আছি, আর বহু কর্মীরা আমার আছে যারা দীর্ঘদিন ধরে এই রাজনীতির সঙ্গে যুক্ত আছে, আর আমি ওদের সঙ্গে, ওরা আমার কাছে সবসময় অ্যাক্সেস আছে, সবসময় ওরা আসা যাওয়া আমার কাছে আছে, তা আমি যখন শুনলাম তখন ওদের বোঝালাম, আর ওদের বাড়িতে আমার কর্মীর বাড়ি, আমি দীর্ঘদিন চিনি জানি ওদের, তা আমি বললাম এখন এসব ছেড়ে এখন চলো সবাই মিলে ইলেকশনটা আমাকে কে আজ না হলে কালকে যাবে, পৌরসভা না যাওয়ার কি আছে, যত দলের মধ্যেই আছে, ওরা তো দলের বাড়ি কেউ যায়, হ্যাঁ সে আজ যায়নি, ও কালকে যাবে। দাদা একটা কথা, সকালবেলায় দেখা গেছিল যে এইখানকার স্থানীয় তৃণমূল কংগ্রেস পার্টি, তিনি এসেছিলেন, তিনি মানমঞ্জন করতে এসেছিলেন, কিন্তু আমি জানি না কে এসেছিল না আসছিল, আমি জানি না, আমি আমার মতো এস পার্লামেন্টারি যে কমিটি আছে, কমিটির সামনে আজকে প্রধানমন্ত্রী বলেছে এই জন্য হাতের মোয়া বললেই চলে আসবে, নির্বাচন হোক না। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377, চট করে চলে এসো বন্ধুরা।